দিওয়ান, আজকে যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির আছি, টপিকটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর কেমিস্ট্রি। এটা সাধারণত প্রথম সেমিস্টার 2022 প্রবিধান, এবং যাদের 2016 প্রবিধান, যারা বর্তমানে এখন তৃতীয় পর্বে আছেন, তাদের সিলেবাস এবং তাদের পরীক্ষাতে এই সাবজেক্টটি আছে। তাহলে আমাদের প্রশ্নটি হচ্ছে, কোয়ান্টাম সংখ্যা কি? বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও। কোয়ান্টাম সংখ্যা কি এবং বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, তাহলে আমরা শুরুতে কোয়ান্টাম সংখ্যা জানবো। কোয়ান্টাম সংখ্যা পরমাণুর নিজ অক্ষ হতে অক্ষ বরাবর ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য পরস্পর সম্পর্কযুক্ত যেসব রাশি ব্যবহার করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। আবারও বলছি, কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুর নিজ অক্ষ বরাবর ইলেকট্রনের ঘূর্ণন প্রকাশ করার জন্য পরস্পর সম্পর্কযুক্ত যেসব রাশি ব্যবহার করা হয় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা হলো চারটি: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা জানলাম কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এবং কোয়ান্টাম সংখ্যা কয় প্রকার। এখন আমরা জানবো এই চার প্রকার যে কোয়ান্টাম সংখ্যা আছে, কোয়ান্টাম চার প্রকার কোয়ান্টাম সংখ্যার সংজ্ঞা। শুরুতে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রধান কোয়ান্টাম সংখ্যা। বোর পরমাণুর মডেল অনুসারে পরমাণুর ইলেকট্রন নিউক্লিয়াকে কেন্দ্র করে কতক নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথ বা শক্তিস্তর আবর্তন করে। ঘূর্ণন মান বা শক্তিস্তরগুলোর ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলে। এই কোয়ান্টাম সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। এন এর মান 1, 2, 3, 4, 5 ইত্যাদি পূর্ণ সংখ্যা হতে পারে। প্রধান কোয়ান্টাম সংখ্যা যে কোনো কক্ষপথে বা প্রধান শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n2। আমাদের 2 নম্বরে আছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। একটি ইলেকট্রন প্রধান শক্তিস্তরে যে উপশক্তিস্তরে উপস্থিত থাকে তা প্রকাশ করার জন্য কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়, তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। এই কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল ইকুয়েল 0, 1, 2, 3, n-1 লেখা যায়। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা 3 নম্বরে আছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চুম্বক ক্ষেত্রের প্রভাবে ইলেকট্রনের বিভিন্ন অরবিটালে ত্রিমাত্রিক দিক বিন্যাস করার বা প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলে। এই কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মান এল এর ওপর নির্ভরশীল, এবং প্রতিটি এল এর যে কোনো মানের জন্য এম এর 2l+1 সংখ্যক মান পাওয়া যায়। সর্বশেষ আমাদের 4 নম্বরে আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। ইলেকট্রন স্পিন গতি অর্থাৎ নিজ অক্ষের ওপর ঘূর্ণনের দিক প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে। এই কোয়ান্টাম সংখ্যাকে এস বা এম এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করলাম। প্রথম অধ্যায়ের 7 নং রচনামূলক 7 কেমিস্ট্রি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি প্রথম অধ্যায় এর রচনামূলক 7 প্রশ্নটা ছিল, কোয়ান্টাম সংখ্যা কি এবং বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও। এই ছিল আমাদের প্রশ্ন। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।